হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। তো বন্ধুরা, আজকে আমি নতুন একটা টিপস নিয়ে আলোচনা করব। নতুন টিপসটা হচ্ছে গিয়ে আমাদের মাথার যত্ন, অর্থাৎ চুলের যত্ন যেভাবে নিব, মাথার খুশি বা চুল, যাদের চুল খুবই পাতলা শক্ত করবো কেমনে, সেই বিষয়ে বেশ কয়েকটা কমেন্ট আসছিলো। তো ভাবলাম যে এই বিষয় নিয়ে একটা ভিডিও করি। তো আজকে আমি যেটা বলবো, এটা ই ক্যাপ। আমরা সাধারণত যেসব কসমেটিক দোকানে যেসব চুলের ভিটামিন পাই, আসলে এগুলা থেকে আমরা যদি মেডিসিন দোকান থেকে ই ক্যাপ কিনে ইউজ করি, তাহলে ওর থেকেও হাজার গুণে ভালো কাজ করবে। তো আপনারা ই ক্যাপ মেডিসিন দোকান থেকে কিনবেন, এটা 200 পাওয়ার এবং 400 পাওয়ার দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায়। যেটা আপনাদের ভালো সেটাই কিনবেন, সেম কাজ করবে। তো এটা কেনার পরে এটা সামান্য মেডিকেল সিজার দিয়ে বা যে কোনো কিছু দিয়ে কাটে নিয়ে আপনার হাতের পুরো ই ক্যাপের মেডিকেল মেডিসিনটা আপনার হাতে বের করে নেবেন এবং নিয়ে আপনার প্রতিদিন গোসল করার পর মাথায় দিবেন বা রাত্রে শোয়ার সময় দিতে পারেন। তাহলে আপনাদের মাথার চুল ঘন হবে এবং শক্ত হবে। এভাবে একটানা যদি আপনারা 1 মাস ইউজ করেন, তাহলেই খুব ভালো কাজ করবে। তো আমি নিজে ইউজ করি, আসলে এতে কোনো সাইড ইফেক্ট নেই। আর ই ক্যাপ তো আমরা বিশেষ করে খাওয়ার জন্য ইউজ করি, ত্বকের জন্য এবং চুলের জন্য। যদি এর সঙ্গে আমরা এটা খাই এবং এটা মাথায় লাগাই, তাহলে দুইটাতেই খুব ভালো কাজ করবে। আপনারা কাজ করবেন, ই ক্যাপ সকালে এবং রাত্রে একটা একটা করে খাবেন, এবং যখন আপনাদের মাথায় তেল দেওয়ার প্রয়োজন হবে, মাথায় তেল দিবেন না, তেলের বদলে আপনারা ই ক্যাপ দিবেন। তাহলে দেখবেন যে আপনার চুল সফট এবং শক্ত, আগের থেকে অনেক শক্ত হবে এবং চুল পড়া কমে যাবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। তো ওকে বন্ধুরা, আপনারা যদি আরও এরকম ভিডিও চান, তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন। বাই, নেক্সট ভিডিওতে আবার কথা হবে। বাই।